বক্তব্য রাখার জন্য উনি প্রধান বক্তা। মুক্তিযোদ্ধাদের মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্বাধীন বাংলার প্রথম সেনাবাহিনীর প্রধান, সাবেক উপস্থিত এলাকারবাসী এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে জানাই মুজিবীয় শুভেচ্ছা, সংগ্রামী সালাম ও অভিনন্দন। আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য। আমি সুইডেন থেকে এসেছি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে, আমি এসেছি আমাদের ব্যর্থতার কথা বক্তব্য দেওয়ার আগে কিছু স্মৃতিচারণ করছি। বন্ধুরা আমার, আমি মহান নেতা বাংলার প্রকৃতি শেখ মুজিবুর রহমানের সংগ্রামের যে জীবনী, সে জীবনে পড়ে আমি একজন মুক্তিযোদ্ধা হয়েছিলাম। কিন্তু আমাকে যে জায়গার যে থানার দায়িত্ব দেওয়া, 14ই ডিসেম্বর রায়বাজার বদ্ধভূমি থেকে আমি ক্ষতবিক্ষত বুদ্ধিজীবীদের মৃতদেহ উদ্ধার করেছিলাম এক বস্তা মানুষের চোখ। যারা হত্যা করেছিল তাদেরকে গ্রেফতার করেছিলাম, তাদের স্বীকারোক্তি জবানবন্দি নিয়ে খান আব্দুল সবুর খানের বাসার থেকে কেন বুদ্ধিজীবীদের হত্যা করা হবে তার তালিকা আমরা উদ্ধার করেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে দুঃখের সাথে বলতে হয় বুদ্ধিজীবীদের হত্যাকারী বুদ্ধিজীবীদের লাশ যেখানে লুকায়িত ছিল উনি কি করে শনাক্ত করলেন, উনি কি করে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট পাকিস্তানি আর্মির হেডকোয়ার্টার টর্চার সেন্টার ছিল, আমরা যখন সেই ফিজিক্যাল আর্ট যখন আমি এনায়েতুল্লাহর কথা বলেছি যারা হত্যা করেছে বুদ্ধিজীবীদের তাদেরকে ধরেছি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের বিরুদ্ধে কথা বলাতে আজকে আমার দেশ ত্যাগ করতে হয়েছে। এ দেশে আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে পারি নাই, আমার জীবনে অনেকগুলো আঘাত এসেছে। এ শিক্ষক যার হাতের খড়ি হয়ে যারা আজকে পররাষ্ট্রমন্ত্রী চালাচ্ছেন সেই কিবরিয়া সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে জাতির উদ্দিনকে হত্যা করা হয়েছে ধারাবাহিকভাবে প্রতিটি মুক্তিযোদ্ধের যারা হাবিলদার সুবেদার জমাদার দু একজন মেজারতি দিন আক্রমণ করলো, বঙ্গবন্ধু সাহায্যের হাত বাড়িয়েছিলেন শফিউল্লাহ, আমার বাড়িতে সেনাবাহিনী কেন? জেনারেল শফিউল্লাহ সাহেব সেদিন আপনি ট্রুপস নিয়ে বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারেন নাই, এটা আমাদের সবচেয়ে ব্যর্থতা। সেই সমালোচনা করার জন্য আমি একটা সংসদের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভুয়া মুক্তি যায়। আজকে আমাদেরকে উপলব্ধির সময় এসেছে, আজকে আমাদেরকে দেখতে হবে যারা বুদ্ধিজীবীকে হত্যা করেছে 30 লক্ষ মামলকে যারা মানেন সেই বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রধান নায়ক ডাক্তার অলিম রাজির সহদুর মুনি বলেছেন আমার শান্তি বাহিনীর সেই প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকেও উনি প্রেসিডেন্ট পদে উনাকে অলঙ্কৃত করেছেন। আর এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই মুক্তিযুদ্ধের 9 মাসে বিশ্ববিদ্যালয়ের একটি পরিচিত মুখ মাইনুদ্দিন খান বুদ্ধিজীবী শিক্ষকদেরকে সেনাবাহিনীর গাড়িতে বসে বসে দেখাই দিয়েছেন। আর সেই মাইনুদ্দিন খানকে এই তত্ত্বাবধায়ক সরকার তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছিল। এই রিয়াজুদ্দিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করে ওকে যদি টর্চার ফেলে নিয়ে যাওয়া হয় সে সমস্ত গোপন ফাঁস করে দিবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কারা তাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছিল, এদের কোন বিচার হয় নাই। রেখে দেশ এনেছে আজকে কেন তারা বিক্ষোভ হবে? কত সরকার আসলো, কত সরকার গেল, মুক্তিযোদ্ধা থেকে নিয়ে শুধু রাজনীতি করেছে। যে মুক্তিযোদ্ধা সংসদ জন্ম দিয়েছিলাম, যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তৈরি করেছিলেন, আপনাদেরকে ডিক্লেয়ার দিতে হবে 11টা সেক্টর নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এই 11টা সেক্টরকে পুনর্জীবিত করতে হবে। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই, পৃথিবীর কোন শক্তি নাই। আইয়া টিক্কা খান আমাদের গেরিলা যোদ্ধাদেরকে রোধ করতে পারে নাই ছিলেন। হ্যাঁ, আমি খুনিদের বিচার করব। আপনি বলেছিলেন বঙ্গবন্ধু হত্যাকারীদের
আমি কাঠগড়ে দাঁড় করাবো, যে কারণে সারা বাংলাদেশ ঘুরে মুক্তিযোদ্ধাকে সংগঠিত করেছিলাম। সরবরাহী উদ্যানে বিশাল জনসভায় সেই রক্তের সাগরে পরিণত করেছিল। আপনি তাদেরকে রাজনৈতিক ভাবে পুণ্যভাসিত করেছেন। ক্যান্টনমেন্টের সহিত আমি লিখেছি এই বুদ্ধিজীবী হত্যাকারীদের কথা, তাদেরকে পাকড়াও করেছি। উইথ ডকুমেন্ট আমি হোসেন মোহাম্মদের সাহেবকে বলেছিলাম, উনি যখন ক্ষমতা নিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে, আপনি নিমো খালাম বেমান, আপনি বঙ্গবন্ধুর কথা মুখে নেন নাই, আপনি সামরিক শাসন জারি করে আজকে দেশ শাসনের যে সুযোগ আপনি নিয়ে নিলেন, যে সমস্ত রাজনীতিবিদদের হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় দেখাতে পারবে না বঙ্গবন্ধু কোথায় লুকায়িত কোন সম্পদ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধু পরিবারকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযোদ্ধাকালীন সেনাবাহিনী। শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজনকারী এই মিলন মেলার এই পরিশ্রমের ফসল সুইডেন থেকে আমি চেষ্টা করেছি কিছু কথা অপ্রকাশিত কিছু খবর ডকুমেন্ট দিয়ে গেলাম, কারা কি করেছে আমার লেখায় সেগুলো প্রকাশিত। আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলার মাটির থেকে একাত্তরে পরাজিত শক্তিরা।